হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, যেটা বলতে লেগেছিলাম, আজকে এই টাইম থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এখন বিকেল 4:30 মতো বাজছে, দেখলে ও অফিস থেকে ও চলেও এসছে। তো সকাল থেকে তো ভিডিও শ্যুট করা হয়নি, আর এই বেলা ভিডিও শ্যুট করছি, ভাবলাম চলো বাইরে থেকে ভিডিওটা শ্যুট করা যাক। তো এখন বিকেলের ওয়েদার আর প্রচুর মেঘ করে রেখেছে আকাশে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। তো আমিও একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠলাম, ভাবলাম চলো এই টাইম থেকেই ভিডিওটা শুরু করি। আর বাইরে খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো এই ঠান্ডা ওয়েদারেই দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো আকাশ একদম পুরো মেঘ মেঘ করে রেখেছে, আর আমার পায়রাগুলো এই যে চালের উপর সব বসে আছে। তো দেখলে ও এইমাত্র বাড়িতে আসলো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিকেল থেকে ভিডিও শুরু করলে এরকমই হয়, ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে। সকালবেলার অনেক কাজকর্ম করে ফেলেছি যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এই মুহূর্তে এখন যাচ্ছি হলো ঘরে, কারণ কিছুক্ষণের মধ্যে মানে বিকেলবেলার এই যে কাজকর্মগুলো শুরু করব, ঘর দূর ঝাড়ু করব। আর ত্রিশু দেখো এখানে বসে খেলছে, মাটি দিয়ে খেলছে এখানে বসে। কিভাবে যে কিচেনে এত বাসনপত্র ভরে যায় মানে বুঝতেই পারি না। রান্নার পর এরকম এক গামলা বাসন, সারাদিন শুধু বাসন মাজতে মাজতে দিনের অর্ধেকটা টাইম চলে যাবে। আর আজকে বন্ধুরা একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাদেরকে, তো নিশ্চয়ই জানাবো সেটা। তরকারি ছিল দুপুরে, তো এখন তো মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তরকারিটাকে একটু জাল করে রেখে দিচ্ছে, নয়তো আবার ওটা নষ্ট হয়ে যাবে কারণ গরম পড়ছে। তার জন্য বাবাই আজকে দুধ দেয়নি, দুধ দেয়নি।
তো বন্ধুরা এই যে দেখো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তাছাড়া এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেড নিয়েছি কারণ কেন বলো তো, এখন সন্ধে প্রদীপ প্রদীপ হয়ে গেছে, তো সন্ধেবেলায় এখন একটু টিফিনের পর্ব চলবে, জানোই তোমরা আমার ব্লগে দেখতেই পাও। তো ত্রিশুর বাবাকে এখন ডিম ব্রেড করে দেব, তার জন্য এখানে ডিম ফাটিয়ে নিয়েছি। আর আমি আর খাবো না ত্রিশুকেও, টিফিন অলরেডি ত্রিশুর জন্য টিফিন আমি রেডি করে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি ত্রিশুর জন্য, আর ডিম ব্রেড করলে ও খেলে খাবে। ছেলে এদিকে দেখো পড়তে বসছে, কিন্তু এই যে কয়েকবার উঠে এসছে, মানে পড়া থেকে একটু পরপর উঠে চলে আসছে, যতক্ষণ না মানে আমি যাব এই ছেলের আর পড়াশোনা হবে না। তো এদিকে আমি ডিম ব্রেডগুলো মানে এক এক করে ভেজে নিচ্ছি, আর ছেলে তো দেখতেই পাচ্ছ আশপাশ ঘোরাঘুরি করছে, উঠবে না মানে যাবে না, যতক্ষণ আমি গিয়ে বসবো না ওর পাশে ওর পড়া আর হবে না। তো এদিকে দেখো ত্রিশুর বাবার জন্য মোটামুটি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, টিফিন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ত্রিশুকে পড়াশোনা করিয়ে এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনে এখন কি করব, সন্ধেবেলা একবার ওদেরকে ডিম ব্রেড করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি, কেন রান্নার আজকে সেরকম কোনো আয়োজনই নেই। ঠিক আছে, তো দুপুরবেলার জাস্ট একটু তরকারি আছে, এখন দেখো এখানে দুটো ডিম নিয়েছি, এখন ডিমের অমলেট করব, ডিমের অমলেট করে খেতে ডাকবো। আর ভাতও আজকে রান্না হয়নি, ভাত আজকে দুপুরবেলা এই যে দেখো পুরো ভাত হয়ে গেছে, তো ভাত আছে তার জন্য ভাবছি এখন চলো ডিম দুটো অমলেট করে নিচ্ছি, অমলেট করে তারপর ওদেরকে খেতে ডাকবো। তো চলো পেঁয়াজ কেটে নিই, পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে তারপর আবার আসছি। তো এই যে দেখো এখানে ডিমের অমলেট আমাদের রেডি হয়ে গেছে, আর এখন আমরা হলো যেহেতু ডিমটা হয়ে গেছে তো এখন আমরা লাঞ্চ বলছি ডিনার করব। তো ডিনার করে তারপর আবার আসছি বন্ধুরা, তো চলো ডিনারটা করে নিয়ে এই ফাঁকে মোবাইলটাকে একটু চার্জে বসাবো, মোবাইল চার্জ হয়ে যাক। তো বন্ধুরা এখন ডিনার তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার করার পর আমি কিছু রিলস ভিডিও বানিয়েছি। ত্রিশুর বাবা ত্রিশু চলে গেল শুতে, আর আমি আবার বসে বললাম তোমাদের সাথে, বলেছিলাম আজকের ব্লগে যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো বন্ধুরা আজকে আমি খুব 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 হ্যাপি, কারণ কি বলো তো আজকে আমার 10K কমপ্লিট হয়ে গেছে। তো গুটি গুটি পায়ে প্রায় অনেকটা সময় লেগেছে আমার এই 10K কমপ্লিট করতে, তো 10K কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমার চ্যানেলে, তো তার জন্য আজকে আমি খুব 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 হ্যাপি। তো যাই হোক এই ডেটাকে আমি সেরকমভাবে সেলিব্রেশন করছি না, কারণ আগামী দিনে আরও নতুন আরও অনেক বেশি পথ হেঁটে যেটা মানে অর্জন করব, তো সেটা মানে সেটাকে নিয়ে একসাথে সেলিব্রেশন হবে। ঠিক আছে, তো তার জন্য আজকে আর 10Kটাকে আমি সেরকমভাবে সেলিব্রেশন করছি না, তবে মন থেকে সত্যি বলছি খুব খুশি আজকে আমি। তো এটা মানে একটা আনন্দই আছে, অন্যরকম আনন্দ, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে এতদিন এত ভিডিও দেওয়ার পর 10K কমপ্লিট হয়েছে, ঠিক আছে, প্রচুর ভিডিও করে ফেলেছি, প্রচুর ভিডিও করার পরই 10K হয়েছে। তো চলো যাই হোক আজকে তো আমি খুব হ্যাপি আছি, তোমরা সবাই কেমন আছো, আমার এই খুশি তোমরা সবাই খুশি হয়েছো কিনা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করছি, কালকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার কথা হচ্ছে।